নমস্কার, তারা টিভির পর্দায় অহনার কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে কবি প্রণাম অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়, নব আনন্দে জাগো। এই অনুষ্ঠানে আমরা আজ রবীন্দ্রনাথের কবিতা শুনবই, সেই সঙ্গে শুনব রবীন্দ্রনাথকে নিয়ে লেখা হয়তো কিছু গল্প এবং আঞ্চলিক কবিতাও। আমরা আজকে যাদেরকে পেয়েছি আমাদের সঙ্গে, তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন দোলনচাঁপা মৈত্র, রয়েছেন অধ্যাপিকা এবং বাচিক শিল্পী উর্মিলা সেন, আজকে গল্প পাঠ করবেন, স্বরচিত গল্প লেখেন তিনি, মিতা নাগ ভট্টাচার্য, এবং আঞ্চলিক কবিতায় রয়েছেন ডক্টর পৌশালী দাস মিত্র। সকলকেই আজকে কবি প্রণাম অনুষ্ঠানে নব আনন্দে জাগো এই অনুষ্ঠানে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই একটু চলে যাব উর্মিলা সেনের কাছে, অধ্যাপিকা উর্মিলা সেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের কিছু শুভেচ্ছা বার্তা জানাবেন, তাঁর কাছে যাই। উর্মিলাদি, কি শুভেচ্ছা বার্তা আজকে অহনার জন্য এই কবি প্রণাম অনুষ্ঠানে? অহনা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং অহনা চারিদিকে সামাজিক এবং নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে, প্রধানত মহিলাদের নিয়ে গঠিত, মহিলা দ্বারা পরিচালিত। আমরা দেবলীনাদিকে মনিকাকে চিনি, অহনা মহিলাদের নিয়ে তৈরি একটি স্বেচ্ছাসেবী সংস্থান, সেই জন্য এটা আমাদের আলাদা করে গর্বের বিষয়। অহনা আন্তর্জাতিক নারী দিবসে নানান রকম অনুষ্ঠান করে, সমাজের বিভিন্ন নারীকে এনে তারা উৎসর্গ করছেন তাদেরকে অনুষ্ঠানটি। তাছাড়া নিউটাউন বইমেলাতে নানান রকম নতুন যারা গল্পকার প্রবন্ধকার এসছেন তাদের সমাজের সঙ্গে মিলিয়ে দেওয়ার এই কাজটা অহনা খুব ভালো করে। এই যে সকলকে মিলিয়ে নেওয়া, মেলবন্ধন, সেটা অহনা করে। আজকে অহনা আয়োজন করেছে রবি পক্ষের, সেই জন্য আজকে আমি চাই যে অহনা এইভাবে সমাজের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন দিককে আলাদাভাবে তুলে ধরুক এবং অহনার এই যে কর্মকাণ্ড বিশাল থেকে বিশালতর হোক, এই শুভেচ্ছাই আমি জানাচ্ছি। একেবারেই, আসলে অহনা সত্যি সত্যি বিভিন্ন সামাজিক যেমন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, সারা বছর ধরে নানান রকম সেবামূলক কাজকর্ম করে, আর সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড তো রয়েছে। সব কিছুর মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ, সকলকে এক জায়গায় জড়ো করার একটা প্রবণতা রয়েছে অহনার মধ্যে। আমরা মনে হয় প্রথমে একটু রবি ঠাকুরের কবিতাই শুনি। আমাদের সঙ্গে রয়েছেন দোলনচাঁপা মৈত্র, তিনি আমাদেরকে রবি ঠাকুরের কবিতা শোনাবেন, আমরা দোলনচাঁপার কাছে যাব। আপনি বলুন, আমি কি কবিতা শোনাবেন? মনিকা কাব্যগ্রন্থের উদ্বোধন দিয়ে শুরু করি। উদ্বোধন বেশ। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান, গাড়ি আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান, গাড়ি আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে প্রতিনিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী, যা সে আসু, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেঁধে যাক দোলক ফুলক প্রতি পলকের রাগিনী, নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী, ফুরায় যা দেরি ফুরাতে ছিন্ন মালার ফ্রষ্ট কুসুম, ফিরে যাস নে কুকুরাতে, বুঝি নাই যাহা চাই না বুঝিতে, ছুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কিরবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে যখন যা পাস মিটাইলে আস, ফুরাইলে দিস ফুরাতে, উড়ে থাক
থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলি নিজ হাতে বাঁধা বাঁধনি, যে সহজ তোর রয়েছে সমুখে, আদরে তাহারি ডেকে নিরে বুকে, আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনি, খুনি সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি, শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে, ধরণীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস চাপন, ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে, মরমরু তানে ফুরে ওঠ গানে শুধু অকারণ পুলকে। খনিকা কাব্যগ্রন্থের উদ্বোধন কবিতা, উদ্বোধন কবিতা দিয়েই আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানের বলা যেতে পারে উদ্বোধন হলো। রবীন্দ্রনাথের কবিতা তো শুনলাম, একটু অন্য কিছুতে চলে যাই। আমাদের সঙ্গে আপনাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি, স্বরচিত লেখেন তিনি, গল্প লেখেন, গল্প শোনাবেন আমাদেরকে, তার আগে কিছু রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলবেন? বলার রবীন্দ্রনাথকে বলার তো শেষ নেই, এটুকুই বলি যে তা এই মানুষটিকে খুব প্রাণ দিয়ে ভালোবাসি, সেজন্য আমি আমার বাড়িতে আম জাম তারপর রক্তকরবী সব কিছু দিয়েই আগরপাড়াতে একটি রবীন্দ্র কেন্দ্র করেছি, তার নাম কবুতর। আর গল্পেই চলে যাই, সময়ের একটা ব্যাপার আছে, কবিগুরু তো আমাদের ছোট গল্পে প্রাণিত করেন, আমার গল্প আমার নিজের লেখা এবং আমি সেটা স্মৃতি থেকে পাঠ করব। আচ্ছা, এমনি গ্রামিতাদি এই গল্পের কি কোনো নামকরণ রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই। কি নাম দিয়েছেন এই গল্পে? আমার অনেক বইও আছে, হরিমতি ও মেশিনটা। আচ্ছা, হরিমতি খুব তাড়াতাড়ি পা চালাচ্ছিল, তাড়াতাড়ি করে মৃত্যুবিন্নির বাড়িতে যেতে হবে, কর্তাবাবু জন্য রুটি গুলান বেলে দিলে এই মাস গেলে কয়েকটা টাকা পাবে, ওর ছেলেটাকেও কতদিন ধরে খুঁজে পায় না, এই টাকাটা জমিয়েই তো ঠিক করেছে শনি পুজোটা দেবে, কিন্তু বাড়ির কাছে আসতেই দেখে দৌড় দেওয়া, ও গিন্নিমা কি গো আটাগুলান দাও রুটিগুলান বেলে ফেলে। গিন্নিমা এগিয়ে আসেন ধীর গতিতে, ও হরিমতি শোন রে, তোকে আজকে আর রুটি বেলতে হবে না, তোর বৌদিমণি রুটি বেলার মেশিন এনেছে। হরিমতি থমকে যায়, কি বলছো গো রুটি বেলার মেশিন? হ্যাঁ রে রুটি বেলার মেশিন, রুটি বেলাও হয়ে যাবে আবার গরম গরম ফুলে ফুলে ভাজাও হয়ে যাবে। হরিমতি থমকে দাঁড়িয়ে পড়ে, তার মানে এই কাজটাও চলে গেল, মাস গেলে যে টাকাটা সেটা তো আর আসবে না। একটু দাঁড়িয়ে থেকে ওদের বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে থাকে, যাই একটু দিক্ষবাবুর কাছে যাই, বৌদিমণির ছেলেটা, ওর রাখুর জন্য যখন বুকটার ভিতর ভীষণ পুড়ে ওঠে, ও তখন দিক্ষবাবুর কাছে একটু যায় দাঁড়ায়, একটু যেন ভালো লাগে। আজ দিক্ষবাবুর ঘরে ঢুকেও ও একটু মনটা দমে যায়, দিক্ষবাবু ফিরেও তাকাচ্ছে না, হাতের কাছে কি একটা বোতাম দেওয়া দেওয়া বসানো মেশিন সেটাকে টিপছে, আর টিভির পর্দায় হাঁস মুরগি ফুল খরগোশ সবাই ফুটে ফুটে উঠছে, হাঁস দৌড়চ্ছে খরগোশ দৌড়চ্ছে। হরিমতি আস্তে করে ডাকে, দিক্ষবাবু ও দিক্ষবাবু। দিক্ষু একটু বিরক্তই যেন হয়, হাতটা সরিয়ে দেয়। হরিমতি ধীরে ধীরে ফিরে আসে, যাক বাড়িতে চলেই যাই, রাতেও ঘরে শুয়ে পড়ে, ঘুম যেন আসতে চায় না, ও দিন গোনে, আর কদিন পরে রোববার, রোববার দিন ওর কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, যাক সেই কাজটা তো আছে। দেখতে দেখতে রোববারটাও এসে যায়, ও পথটা চলে আর ভাবে মিনসেটা, ঘরের মিনসেটা যে কোথায় চলে গেল কোনো দিন হরিমতিকে বুঝলো না, সঙ্গে ও প্রাণের ধন রাখু ছেলেটাকেও নিয়ে গেল, ও রাখুকে খুঁজে ফেরে খুঁজে ফেরে, এখনও শনি ঠাকুরকে ভরসা করে, ঠাকুর তুমি আমার রাখুকে ফিরিয়ে দিও। ব্যাংবাবুদের ব্যাংক বাড়িতে এসে যায়, ও নিচ থেকে হাঁক পাড়বে ভাবতে ভাবতেই এগিয়ে আসেন ব্যাংকবাবু, ও হরিমতি আজকে আর তোকে ঘর মুছতে হবে না রে। কেন গো? শোন আমরা ঘর মোছার মেশিন এনেছি। হরিমতি তত্তরিয়ে উঠতে যাচ্ছিল সিঁড়ি দিয়ে, ওর পাটা থমকে যায়, পিছলে দুটো পা নেমেও যায়, ঘর মুছারও মেশিন, ওর মুখে শব্দ আসে না, ও ব্যাংকবাবুর দিকে নির্বাক তাকিয়ে থাকে। রোদটা চড়ছে, আবার একটু পর হয়তো মেঘলাও করবে, সময় নষ্ট করে লাভ নেই, ও এগিয়ে আসে এগিয়ে আসে এগিয়ে যায় মিত্তিগিন্নিদের বাড়ির দিকে, কাপড় কাচাগুলো সেরে ফেললেই হবে।
এগোতে এগোতেই বাবা আজকে একটাও বালতি রাখা নেই, নিঘাত শাশুড়ি বউতে ঝগড়া করে বসে আছে, চাপানো তোর চলছে। এবারও গলা তোলে, ও বৌদিমণি গিন্নিমা বালতিগুনান ভেজাও নি গো, দেখো না মেঘ করছে কেমন ধারা, ধুয়ে দি বেলা বেলি, মেলেও তো দিতে হবে। গিন্নিমা এগিয়ে আসেন, হরিমতি রে তোকে আজকে কাপড় কাচতে হবে না রে, তোর বৌদিমণি কাপড় কাচার মেশিন এনেছে। হরিমতি ওই ভরন্ত দুপুরে এক মুখ রোদ মাথায় করে দাঁড়িয়ে পড়ে, নীরবে ভাবতে থাকে কাপড় কাচারও মেশিন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আস্তে আস্তে বৌদিমণি ঘরের দিকে তাকায়, আজকে রোববার পর্দা টাঙানো, তার মানে বৌদিমণি ওই মুখে যেন কি সব মাখবে, মেখে বসে থাকবে, কথাও বল কইবে না। ও দরজার বাইরে থেকে পর্দাটা একটু ফাঁক করে, বৌদিমণি ও বৌদিমণি তুমি তো সব কিছুর মেশিন এনে ফেললে, কিন্তু আমার রাখু, আমার রাখুকে ফিরে পাওয়ার একটা মেশিন এনে দিতে পারো বৌদিমণি, আমার রাখুকে ফিরে পাওয়ার একটা মেশিন। আপনি নিজে লিখেছেন? আমার গল্পটা নিজে লেখা, বিভিন্ন জায়গায় গেছে এবং এটা পড়েছি মুখস্থ নিজের। আমি 15-20টা গল্প আমার নিজের লেখা, আমার স্মৃতি থেকে বলতে পারবো, আমার কিছু হাতে নেওয়াটাই খুব কঠিন লাগে, কোনো বিষয় বলে দিলে আমি এই মুহূর্তে গল্প বানাতেও পারবো, আমি কোনো গর্ব ঈশ্বরের কাছে আমার আমি মানে কখনো সেরকমভাবে বলতে পারিনি, আমি সেটা করতে পারবো। আর এটা আমার বিদেশেও গেছে, আমি একটা জায়গায় পাঠ করি, আলো রোশনি বলে একটা সংস্থা এসেছিল লন্ডন থেকে, ওরা সেটা বিবিসি তো ব্রডকাস্ট করে, তারপরে ক্যাসেট পাঠিয়ে দিয়েছে। যে আপনি অনেকবার পড়েছেন এই গল্পটা, যে কোনো গল্পে আপনি বললেন স্মৃতি থেকে অনেকবার বললেই সেটা আমার মনে হয় গল্পের মধ্য দিয়ে মানুষের এই সমস্যা বা মানুষের নীতিবোধটা জাগে, বা যে সামাজিক যে একটা ছবি, হ্যাঁ সেটা প্রত্যেক গল্পে আমি কিছু বলতে চাই, যেন গল্প ফেরি করার মতন, যে মানুষের কাছে পৌঁছো। অবশ্যই তাই, আমরা প্রত্যেকেই সেটা চাই, ধরুন শুধু গল্পের মধ্যে দিয়ে নয়, এই যে কবিতা সেখান দিয়েও তো একটা ছবি আমাদের ফুটে ওঠে না, বা কোনো একটা বার্তা পৌঁছে যায় সকলের কাছে। এবারে আবার যখন গল্প পাঠ একটু হলো আমাদের, একটু অন্য কবিতায় যাই, আঞ্চলিক কবিতা শুনি। আর আমাদের সঙ্গে তো রয়েছেনই ডক্টর পৌশালী দাশমিত্র, তার কাছে চলে যাই, তিনি আমাদেরকে আঞ্চলিক কবিতা শোনাবেন। পৌশালী, কবিতার নাম বুকের সিন্ধুকে, কবি কল্যাণ দাশগুপ্ত। তোমারই কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা লিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে লাজগান হয়েছে, ঢাক ঢোল কাড়া নাকাড়া গিটার মিটার দমাদম দমাদম বাজছে, ইটো নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, ইটো নাকি কবিতার ব্যান্ড, ইটো নাকি 25শে বৈশাখ। সেদিন দিনু ভট্টাচার্যকে বলছিলাম তোমরা তো গান টান গাও, ইটো কি হয়েছে, দিনু বলেছিল এখন কপিরাইট উঠে গিয়েছে, এখন ওই প্যান প্যানানি সুরে আর গান না গাইলেও চলবে। আমি বলেছিলাম কিন্তু রবি ঠাকুর তো সুর বাঁধে দিয়েছে, দিনু বলেছিল সে বাঁধন এখন ঢিলা হয়ে গিয়েছে, এখন ওই প্যান প্যানানি সুরে আর গান গাইলেও চলবে, এটাই তো কপিরাইট উঠা, বুঝলি হাদু। কথাটা বলে দিনু পলাইন দিয়েছিল, ঠাকুর গো তোমার এত সুন্দর ভাষা লিয়ে কওয়ালি হয়েছে, মুজরো হয়েছে, কীর্তন হয়েছে, তুমি বলবে ক্লাই কিছুই, সকলে চিচাই চিচাই মরছে, চলবে ক্লাই চলবে ক্লাই চলবে ক্লাই, তুমি মুহে কুলু পাটে রয়ে যাবে। বাপটো তোমার গান বইত, কবিতা বইত, মনটো ভরে যেত, যদু মাস্টার পাঠ সালাতে তোমার গপ্প শোনাত, 25শে বৈশাখের দিন আমরা গান করতাম পদ্য বলতাম, আর এখন এখন তোমাকে নিয়ে তাণ্ডব নৃত্য হয়েছে, তোমাকে নিয়ে ব্যবসা হয়েছে, তোমাকে পুচ্ছে ক্লাই কেউ না, তো তোমার ছবি মেডেল সব চুরি হইয়ে যায়, যেমন পাহারা দিবার ছিঁড়ি তেমনি চোর ধরা, নিজের বাপকেই কেউ পুচ্ছে ক্লাই, তো কোন রবি ঠাকুর। ঠাকুর গো কি বইব তোমাকে, লাজ লাগছে আমাকে, তোমার গান লোকে ভুলতে পারে, তোমার ছবি চুরি হইতে পারে, কিন্তু আমার বুকের ভিতর সিন্ধুকে যেখানে তোমাকে বসায় রাখেছি সেখান থেকে চুরি করার সাধ্যি চোরের বাপের ওলাই, চোরের বাপের ওলাই, চোরের বাপের ওলাই। খুব ভালো সত্যি, একেবারে আমরা যেটা দেখেছি যে কপিরাইট উঠে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে রবীন্দ্রনাথ নিজে বলে গিয়েছিলেন আমার গানটা যেন আমার গানের মতো করে গাওয়া হয়, সেটা তোমরা দেখো,
আমরা কিন্তু সেদিক থেকে সরে যাচ্ছি। রবীন্দ্রনাথের গানটা যেন রবীন্দ্রনাথের মতন ভাবেই তিনি যেভাবে বলে গেছেন সেইভাবেই যদি গাওয়া হয় তাহলে মনে হয় সেই গান আমাদের কাছে আমাদের বেশি ভালো লাগবে। আর গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা সে তো চলবেই, চলতে থাকুক। নতুন নতুন যারা ব্যান্ড বা বিভিন্ন রকম কাজকর্ম করছেন তারা নিজস্ব কিছু চিন্তা ভাবনা করুন, রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের মতনই থাকতে দিন। আমার মনে হয় কি মনে হয়, আমাদের সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী উর্মিলা সেন, আমরা একটু রবীন্দ্রনাথের কবিতাই তার কাছে শুনি। উর্মিলাদি, আমি বর্তমান ভারতের পরিস্থিতির কথা ভেবে আমার মনে হয়েছে এই কবিতাটি খুব প্রাসঙ্গিক। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা মানবপুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে, চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোরা ও ছুরি, যে ক্রুর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ পেকে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে, কিন্তু দারুণতম যে মৃত্যু বান নূতন তৈরি হল, ঝকঝক করে উঠল নরখাদকের হাতে, পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, মিথছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাঁকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে, তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে। রবীন্দ্রনাথের কবিতা আমরা শুনলাম। যেহেতু কবি প্রণাম অনুষ্ঠান, তাই অবশ্যই আজকে রবি ঠাকুরের কবিতাই আমাদের অনুষ্ঠানে বেশি থাকবে, এমনটাই স্বাভাবিক। আবার রবি ঠাকুরের কবিতাতেই যাব, দোলন চাঁপার কাছে। দোলন চাঁপা, এখন আমাদেরকে কী কবিতা শোনাচ্ছেন? আমি খিয়া কাব্যগ্রন্থের ফুল ফুটানো। আচ্ছা, খনিকার পরে এবারে খিয়া। খিয়া নামগুলো কত মানে কাব্যময় তাই না? রবীন্দ্রনাথের যতই বলা হোক সেই জায়গার থেকে সরে আসতে যেন পারি না কোথাও একটাই। বৈশাখ মাসটাই একটা আনন্দম না রবীন্দ্রনাথ শুধুমাত্র বৈশাখ মাসে খুব মন খারাপ, গানটা শুনলে কবিতা শুনলে মনটা এই হয়ে যাচ্ছে। বাঙালির ঘরে ঘরে প্রতিদিন যে ঠাকুরের পুজো হয় সে রবি ঠাকুরের প্রতিদিন প্রতি মুহূর্তে একেবারে। বলুন, তোরা কেউ পারবি নে গো পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোঁটাতে, তোরা কেউ পারবি নে গো পারবি নে ফুল ফোটাতে, দৃষ্টি দিয়ে বাড়ি বাড়ি ম্লান করতে পারিস তারি, ছিঁড়তে পারিস দলগুলি তার ধুলায় পারিস লোটাতে, তোদের বিষম গণ্ডগোলে যদি বা সে মুক্তি খোলে, ধরবে না রং পারবি না তার গন্ধটুকু ছোটাতে, তোরা কেউ পারবি নে গো পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফোটাতে, সে শুধু চাই নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণীর মন্ত্র লাগে বোটাতে, যে পারে সে আপনি পারি পারি সে ফুল ফোটাতে, নিঃশ্বাসে তার নিমেষেতে ফুল যেন চাই উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে, রং যে ফুটে ওঠে কত প্রাণীর ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে, যে পারে
সে আপনি পারি পারি সে ফুল ফুটাতে। এবারে আবার একটু গল্প পাঠিয়ে যাই, গল্প শোনা মিতাদি আরেকটা গল্প হোক। আচ্ছা ছোট করে আসলে কোন বিষয়টা বেছে নেবো এটা একটা মনে হয়। আর আমরা বলি যে এখন আমরা অনেক সচেতন হয়েছি, তবু কিন্তু প্রত্যন্ত গ্রামে আমার কবছর আগে লেখা, আমি মুহূর্তে মনে হচ্ছে সেটাই পড়ি, রবীন্দ্রনাথের বিষয় নিয়ে যদি কিছু লেখা থাকে সেটা এই মুহূর্তে অ্যাড করে আমি নিতে পারি। হ্যাঁ সেই গল্পের মধ্যে তিনি থাকবেন, ঠিক আছে গল্পের মধ্যে তিনি থাকবেন। জামিল্লা এবং অক্ষর, জামিল্লা ছুটছিল সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে, ওই দূর থেকে পঞ্চায়েত ঘরটাও দেখতে পাচ্ছে, সুর আসছে অতে অজগর, ওরা সকলেই মিলে বলছে অতে অজগর, কিন্তু দম নিতে পারে না ও। আজকে মনে হয় সূর্যটা নেমে যাচ্ছে, একটু পরেই ক্লাস শেষ হয়ে যাবে গো, ও আর গিয়ে পৌঁছতে পারবে না। সত্যি সত্যি ঢং ঢং ঘন্টা পড়ে যায়, জামিল্লা মাঝপথে দাঁড়িয়ে পড়ে, আজ আর পৌঁছানো হলো না, তবুও দৌড়তে দৌড়তে এগিয়ে আসে। ওই কালো বোর্ডটা ওখানে লেখা আছে অ আ, ওই যে আর ওরা সবাই পড়ছে সীতা অনুষ্কা, ওদের দেখে মনটা কেমন দমে যায়। মাস্টারবাবু বেরিয়ে আসেন বাইরে, এই মেয়েটা তোর আজকেও দেরি, ও বলতে পারে না বাপজানকে যে ভাত করে দিতে হয়, আর এখানে একদম আসতে দিতে চায় না। বাবুরা নাকি বলেছে এই তুই হিঁদুঘরের, তোর কাজ হচ্ছে লোকের বাড়ি কাজ করা, তুই কেন রে এখানে এসে বসে পড়িস রোজ পড়াশোনা করতে। জামিল্লা উত্তর দেয়নি, আবার ফিরতি পথে দৌড়তে থাকে দৌড়তে থাকে। সন্ধে নেমে গেছে, বাবার উঠোনে দেখতে পায় যে বাবা কাঠ জাল দিতে শুরু করে দিয়েছে, ভাতের হাঁড়িটা বসানো হয়ে গেছে, গন গন করে ভাত ফুটছে। ও দাঁড়িয়ে পড়ে, ওদিক থেকে বাপজান চিৎকার করে ওঠে, ধিঙ্গি মেয়েটা একদম তোর মায়ের মতন, মায়ের মতন মা পানা হয়েছিস, ওই অফিস ঘরে গিয়ে বসে থাকা, পঞ্চায়েত ঘরে গিয়ে পড়ালেখা করা, এসব কী রে, এই ভাতগুলান কে করবে। ধোয়ার কুণ্ডলীর মধ্যে ও যেন দেখতে পায় অ আ তাকিয়ে থাকে নিমেষ। আর ওদিকে বড় সূর্যখানা বড় চাঁদখানা উঠে আসছে, আর সূর্যটা অস্ত যাচ্ছে, কালকে আরও দেরি করবে না। পরের দিন ঠিক খুব সকাল সকালে দৌড়ে চলে যায় ক্লাসে, সেখানে পড়ালেখা হয়, ও বসে থাকে, একটা স্লেটও দেয় মাস্টারবাবু। ফিরতে ফিরতে আজ আবার বাপজানের ভাত বসাতে দেরি হয়ে যায়, চেলা কাঠ নিয়ে শাহাবুদ্দিন তেড়ে আসে, আজ তোকে ঢুকতেই দেবো না। তবু জামিল্লা হজম করে নেয়, ওকে যে পড়ালেখা করতেই হবে। আর ঠিক তখনই আকাশের চাঁদ নিজেকে প্রকাশ করতে থাকে, ঘরের আগুনে কাঠ মধ্যে আগুন দিয়ে আগুন জ্বালাতে থাকে, আর পিছন থেকে ব্যানার্জি কর্তার গলাটা ফিরে আসে, হ্যাঁ রে শাহাবুদ্দিন তোর মেয়েটা কি আরম্ভ করেছে রে, আমার বাড়িতে কাজ করতে যাওয়ার কথা, তা না গিয়ে ওই ঘরে বসে থাকে, গিয়ে ওই অক্ষর পড়া হয় যেখানে সেখানে গিয়ে বসে থাকে, তোদের না করেছি। শাহাবুদ্দিন উঠে দাঁড়ায়, ও যেন কি বলতে চায়, তার আগেই জামিল্লার বুকের ভেতর থেকে কতগুলো কথা চলে আসে। আবারও বানাজিবাবু বলে ওঠে, তোদের না বলেছি ওই হিঁদুর ঘরের মেয়েগুলো ওখানে পড়ে, তোর মেয়েটা যেন না যায়। জামিল্লা বানাজি কর্তার দিকে দু চোখ মিলে তাকায়, তারপর আস্তে তারপর একটু ধীরে তারপর আরেকটু সাহস সঞ্চয় করে বলে ওঠে, কর্তাবাবু গো অক্ষরের আবার জাত কিসের, অক্ষর তো অক্ষরের আবার জাত কিসের। আবার আঞ্চলিক কবিতায় আমাদের সঙ্গে রয়েছেন পৌশালী, আবার কি এবারেও আঞ্চলিক কবিতা আছে, এবার রবি ঠাকুরকে নিয়ে, এবারে কার লেখা? অরুণ কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা তো উনার লেখা কোন কবিতাটা? পেন নাম রবি ঠাকুর। আচ্ছা বেশ। ও রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তুকে ই বসে খে গিরামে লিয়ে যাব, শহর তুকে লাচায় কুদায় বিরিজ বনায় শুয়া করায়, রাস্তা বনায় রোদে পুরায়, ই যাতনা আর না সইব। ও রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তুকে ই বসে খে গিরামে লিয়ে যাব, গিরাম তুহার লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো। ও রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তুকে ই বসে খে গিরামে লিয়ে যাব, তুকে সাহস দিব পিড়িতে দিব, কাঁঠাল পিড়ি পাইতে দিব, ঘিজিং ঘিনা মাদল দিব, ভালোবাসা পিড়িত দিব, তুকে করম ফুলের মালা দিব,
পেন নাম হই রবি ঠাকুর, তোকে আর শহর পানে যাইতে নাই দিব। ও রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তোকে ই বসেখে গিরামে লিয়ে যাব। এইভাবেই রবি ঠাকুর ছড়িয়ে যাবেন, ছড়িয়ে গেছেন সব জায়গায়। তারা আকাশবাণীকে ডেকে আনি প্রকাশের তপস্যায়, তারা আবার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা, শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর, পঁচিশে বৈশাখকে বরণ মাল্য পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। অহনার এই কবি প্রণাম অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করছি। নমস্কার।